বন্ধুরা, এই হচ্ছে আমার নতুন কম্পিউটার পিসি। পিছনে ডেস্কটপ, আমার পিছনে রয়েছে কিবোর্ড আর একটা মাউস। তো সব কিছু মিলিয়ে আমার খরচ পড়েছে 1,01,000 টাকা। আমি এই কম্পিউটারের সাথে আর কিছু অ্যাডিশনাল জিনিস কিনেছি, যেমন কার্ড রিডার কিনেছি, তো আর কিছু জিনিস কিনেছিলাম ছোটখাটো। তো সব কিছু মিলিয়ে হচ্ছে 1,01,000 টাকা। তো আমার আগের যে পিসিটা রয়েছিল সেটা আসলে খুবই স্লো ছিল, কারণ হচ্ছে আমি যখন এডিট করতাম, আপনারা জানেন যে আমার একটা বড় চ্যানেল রয়েছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম, এবং সেই চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড দিই, সেই ভিডিওগুলো আপলোড হওয়ার জন্য আসলে মানে ভিডিও রেন্ডার করতে, আমার একটা ভিডিও এডিট করে রেন্ডার করতে সময় লাগতো অনেক সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা এমন। তো সেই একই কোয়ালিটির ভিডিও, একই এমবি, একই মেগাবাইটের ভিডিও আমার এখন এডিট করতে এই পিসিতে লাগতেছে জাস্ট 20 থেকে 25 মিনিট, একই কোয়ালিটির ভিডিও। তো অনেক ফাস্ট আলহামদুলিল্লাহ, অনেক তাড়াতাড়ি কাজ করতে পারতেছি, এর জন্য অনেক অনেক ভালো লাগতেছে। আসলে পরিশ্রম অনেক কম হচ্ছে, অপেক্ষার প্রহর অনেক কম লাগতেছে। তো এই পিসিতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিসিটা অনেক রঙিন, রঙের মতো ঝলঝল করতেছে। এটা হচ্ছে টোটালি RGB, সবকিছু করা, র্যাম থেকে সবকিছু, প্রসেসর সবকিছু। তো এই পিসিটা আসলে মোটামুটি গেমিং পিসি বলতে পারেন, যদিও আমি কোনো গ্রাফিক্স কার্ড লাগাইনি, কারণ আমি তো গেমস খেলবো না। আমি জাস্ট পিসি যাতে ফাস্ট কাজ করে, যাতে ফাস্ট আমি আসলে এডিট করতে পারি, এর জন্যই কিনা। গ্রাফিক্স কার্ড লাগালে আরো ভালো হতো, কিন্তু আমি সেটা লাগাইনি, কারণ আমার বাজেট এত ছিল না। যাই হোক, তারপর আমি পিসিটা আপনাদেরকে এখন দেখাবো যে টোটালি কালার গ্রেডিংটা কেমন হচ্ছে, এবং সবকিছু মিলে আপনারা মতামত দিবেন যে আসলে কেমন হলো, এবং যারা পিসি সম্বন্ধে ভালো অভিজ্ঞ তারা জানাবেন যে আসলে টাকা কি বেশি রাখলো নাকি কম রাখলো। এই পিসিটা আমি কিনেছি স্কাইল্যান্ড শপ থেকে, সেটা হচ্ছে আপনার মাল্টিপ্ল্যানের 10 তলায়। আমার কাছে মনে হয়েছে মোটামুটি মানে ঠিক দামেই কিনেছি, আমি যদিও বুঝতে পারতেছি না, আপনারাই ভালো বুঝতে পারবেন যারা পিসি সম্বন্ধে অনেক ভালো অভিজ্ঞ। তো চলুন পিসিটা আপনাদেরকে এখন ওভারলুক আউটলুকটা আমি আপনাদেরকে দেখাবো, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যে পিসিটা কিনেছি, এই পিসির প্রসেসর হচ্ছে ইন্টেল কোরাই 5 9600K, এবং এটা হচ্ছে 3.7 GHz, 9 MB কেজ, এলজি A11518 জেনারেশনের একটি ভালো মানের প্রসেসর। এবং এর সাথে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি সাপোর্ট, খুবই ভালো। তারপরে আমরা যেটা কিনেছি সেটা হচ্ছে র্যাম কিনেছি, গেমিং র্যাম, এবং এটা হচ্ছে জি স্ক্রিল ট্রাইডেন্সের 8GB DDR4 3200 MHz, এবং এটা একদম RGB সিরিজের কিনেছি, এজন্য এত চকমক করে জ্বলতেছে। তো এটাকে আপনারা পাচ্ছেন একদম লাইফ টাইম সাপোর্ট, অর্থাৎ লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, আপনারা যে দোকান থেকে কিনেন লাইফ টাইম ওয়ারেন্টি সাপোর্ট পাবেন। তো এছাড়া আমরা আরও বেশ কিছু জিনিস কিনেছি, যেমন মাউস প্যাড কিনেছি, মাউস কিনেছি, তাছাড়া কিবোর্ডের ব্যাপারে অনেকে বলেছেন, কিবোর্ডটা হচ্ছে মেকানিক্যাল গেমিং কিবোর্ড, ফ্যানটেকের USB MK881, এটাও RGB একটা কিবোর্ড, এই জন্য এত চকমক করে জ্বলতেছে। এবং এর সাথে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি, বাবা বাবা বাবা, এত ওয়ারেন্টি কেন? তারপরে আমরা আসলে কিছু কুলিং ফ্যান কিনেছি, যেগুলো আসলে আমাদের কম্পিউটার যেন গরম না হয়ে যায় এই জন্য কিনেছি। ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আমরা কিনেছি, আমরা SSD স্যামসাং 1 TB নিয়েছি, এবং এটা হচ্ছে 8600 QVO সিরিজের নিয়েছি আমরা। এটার সাথে আপনারা পাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি সাপোর্ট পাবেন। তো এছাড়া আমরা মাদারবোর্ড নিয়েছি MSI ইন্টেল, চিপেস্ট মডেল নং হচ্ছে আপনার MPG J390 গেমিং প্লাস উইথ 3 ইয়ার্স ওয়ারেন্টি, এটাও খুব ভালো একটা জিনিস কিনেছি। তো সব কিছু মিলে, এছাড়াও আমরা পাওয়ার সাপ্লাইটা হচ্ছে কোলার মাস্টার 550 ওয়াটের নিয়েছি, আমার যেহেতু কোনো গ্রাফিক্স কার্ড নেই এটা দিয়ে চলে যাবে। আপনারা যদি গ্রাফিক্স কার্ড লাগান তাহলে আরেকটু ভালো মানের পাওয়ার সাপ্লাই আপনাদের নিতে হবে, কিন্তু আমার যেহেতু গ্রাফিক্স কার্ড নেই তাই আমার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমরা যে মাউসটা নিয়েছিলাম সেটাও হচ্ছে আপনার ফেনটেকের USB X11, তো এটাও আপনারা নিতে পারেন, এটার সাথে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাবেন। তো সব কিছু মিলিয়ে আসলে ভালোই খরচ পড়েছে, সব কিছু মিলিয়ে আমার এই মনিটর সহ আসলে খরচ পড়ে গিয়েছে 1,01,000 টাকা, অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু কিনে ফেললাম তবুও, কারণ হচ্ছে আমি চাই আমি যেন ভালো করে ভিডিওগুলো এডিট করতে পারি খুবই সহজে, খুবই আরামে, এবং আমার যেন কষ্ট না হয়, ঠিক এই জন্যই কিন্তু কেনা। যাই হোক, আমার যে কেসিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কেসিংটা কিন্তু 6,800 টাকা দাম। তো এই কেসিংটা আমরা আসলে এই জন্যই কিনেছি। আর আমরা যে লেড মনিটর দেখতে পাচ্ছেন এটা, তো এই লেড মনিটরটা হচ্ছে 10,500 টাকা। তো সব মিলিয়ে আমি যেটা বললাম 1,01,000 টাকা। বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের মানে মনে হয় যে আসলে আমি এই যে কম্পিউটারটি কিনেছি এটা আসলে প্রাইস বেশি রেখেছে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে না, প্রাইস কম লেগেছে কিংবা প্রাইস আসলে সঠিক দামই রেখেছে, সেটাও জানাবেন। এবং আপনারা যদি এই পিসিটা কিনতে চান বা ভালো পিসি কিনতে চান, সেক্ষেত্রে আপনারা স্কাইল্যান্ডে যেতে পারেন, যদি আপনাদের মনে হয় যে আসলে প্রাইস ঠিক মতো রেখেছে, তাহলে স্কাইল্যান্ডে যেতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।